এ ভাই আমার ফেসবুক আমি ওপেন যখন করবো তখন দেখো কি আসছে আমার ফেসবুকের উপরে ট্যাপ বারে আছে ভিডিও আছে তারপরে আছে প্রোফাইল তারপরে আছে প্রফেশনাল ডেটবোর্ড তারপরে নোটিফিকেশন আছে তাই তো এটা আপনাদের হয়তো অন্য কিছু আছে বারবার চেঞ্জ হতে পারে কিন্তু আমারটা চেঞ্জ হবে না কেন চেঞ্জ হবে না আমি একটা সেটিং করে রাখছি সেটিংটা আপনারাও যদি করে রাখতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে প্রথমত প্রোফাইলে এখন ক্লিক করতে হবে করার পর সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করলে নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করিয়ে দেখবেন এখানে ট্যাব বার আছে ট্যাব বারে ক্লিক করুন ট্যাব বারে ক্লিক করার পর কাস্টমাইজ দি বার কাস্টমাইজ দি বারে ক্লিক করলেন কাস্টমাইজ দি বারে ক্লিক করার পরে এখানে দেখুন ইওর শর্টকাট পিন করা আছে আমার তিনটে আছে ভিডিও আছে প্রোফাইল আছে প্রফেশনাল ডেয়ার আছে এই তিনটেই আমার বারে দেখাবে কিন্তু আর নিচেরগুলো আছে অটো এগুলো অটোতে আছে আমি যদি এই তিনটা যদি অটো দিয়ে দিয়ে দিই তাহলে মানে বারবার চেঞ্জ হবে সময় সাপেক্ষে চেঞ্জ হয়ে উপরে যাবে তো এটাই হলো টিপস তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর এমন এমন ছোটো ছোটো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আমার চ্যানেলকে সাপোর্ট করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন